আমি 1:29 এর দিকে ফোন দিছি, বলে আপনি আপনার ফোন বন্ধ করবেন না, আমরা আপনাকে ট্র্যাক করে অল্প সময়ের মধ্যে আপনার মহল্লায় চলে আসতেছি। এটা তো আল্লাহর ঘর, আমি আল্লাহর অনুমতি ছাড়া লয়ে আমি মসজিদে ঢুকমু, এটা তো আর আমার ইয়া না। এটা কইতে দেরি আছে মানে হ্যাঁ আমার লাঠি দিতে দেরি নেই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মুফতি আব্দুল হাই সাহেব হঠাৎ রাত 1:30 সময় তিরুপল লাইনে ফোন দিয়ে পুলিশের কাছে সাহায্য চাইলেন। বন্ধুরা, মুফতি আব্দুল হাই সাহেব কি কারণে সাহায্য চাইলেন সেটা আপনারা দেখতে পাবেন, সাথে সাথে মিম্বারের পর একজন মুয়াজ্জিনকে কিভাবে মারধর করেছে সেটা হয়তো মুয়াজ্জিনের কাছ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করতে শুরু করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখেছি মুফতি আব্দুল হাই সাহেব কি বলেছে। আমি 999-এ কল করছিলাম একবার, আমার বাড়ির ধারে দারুস সালাম, ওরে গান কি করব অসহ্য, আমার বাচ্চা কেঁপে ওঠে তিনতলা বাড়িতে, এমন ভাবে বাজে মাটির মধ্যে ঢোলের বাড়িতে বাচ্চা, ভয়ে ভয়ে আতঙ্ক। আমি 1:29 এর দিকে ফোন দিছি, বলে আপনি আপনার ফোন বন্ধ করবেন না, আমরা আপনাকে ট্র্যাক করে অল্প সময়ের মধ্যে আপনার মহল্লায় চলে আসতেছি। আমি একটু একটু ভয়ও লাগলো, যে মনে করলাম কল করার পর ওরা খুঁজে আছে, অ্যাকশন নেবে এখন, আমার পরিচয় যদি বলে দেয়। সমাজ এরকম চিন্তা হয় না ভাই, বখাটে মানুষের কারণে। আমি বললাম ঠিক আছে আমি খোলা রাখছি। ফোন করলো, করা টারার পরে কোন জায়গায় ট্র্যাক করে দেখলো, হ্যাঁ ঠিক, আসার পরে দেখি কি 5 মিনিটের মধ্যে গান বাজনা বন্ধ। এরপরে উনারাই আমাকে ফোন করছে, ফোন করলো আপনি কোথায় আছেন, বলে আমি আমার বাসা তো 4 তলার উপরে ভাই, আমি নিচে নামলে এখন একটু কষ্ট, বললো আপনাকে নামতে হবে না, আপনার পরিচয় কি? পরিচয় দিলাম, আমি আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, আমি খতিব অমুক জায়গার। বলে যে স্যার আপনি আমাদেরকে এত পরে ফোন করছেন কেন? নিয়ম হচ্ছে 12টার পরে এমনি তো এত লাউডলি বাজাতে পারে না, কেউ যদি পারমিশন নিয়েও বাজায় 12টার পরে এগুলো হতেই পারে না, আপনি আরও আগে এরপরে ঘটলে কল দিবেন, কেমনে বন্ধ করতে হয় আমরা দায়িত্ব নিলাম, 999-এ কল দিয়ে দিবেন, কোনো ভয় নাই আপনাদের কাছে। একজন যুবক প্রশ্ন করেছেন, আমাদের সমাজে বিয়ে এবং সুন্নতে খাতনার অনুষ্ঠানের সময় গান বাজনা বাজায়, বিশেষ করে কুমিল্লা অঞ্চলে শায়েক এটা এক মহামারী রূপ ধারণ করেছে, সমাজ প্রধানদের বাড়িতেও এই সকল কার্যকলাপ হয়, আমরা কিছু যুবক অনেক দিন ধরে চেষ্টা করেও বন্ধ করতে পারছি না, এখন আমাদের করণীয় কি মেহরবানি করে একটু বলে দিবেন। প্রিয় ভাইয়েরা, এরকম কতকগুলা তামান্নাওয়ালা যুবক আমাদের জন্য দরকার, যেই যুবকদের মধ্যে অন্তত হৃদয়ে তামান্না আছে। প্রিয় ভাইয়েরা, আজকের সমাজ আমরা দেখতে পাচ্ছি গান বাজনা বাদ্য বাদকতায় ভরে গেছে, বিয়ে শাদীর 2 দিন আড়াই দিন আগের থেকে এলাকায় ডেক বাজানো, বিভিন্ন অনুষ্ঠানে ডেক বাজানো, এইগুলো আমাদের এখন একটা মৌলিক অনুষঙ্গ হয়ে দাঁড়াইছে, ঠিক কিনা ভাই? দেখেন দুনিয়াতে যত নবী ছিলেন প্রত্যেক নবীর 4টা সুন্নাত ছিল, কয়টা? মৌলিক। দুনিয়াতে যত নবী ছিলেন সব নবীর 4 সুন্নত। 1 নম্বর সুন্নত ছিল সব নবী খাতনা করছেন, সব নবী মেসওয়াক ব্যবহার করেছেন, সকল পয়গম্বররা বিবাহ করেছেন, সকল পয়গম্বররা সুগন্ধি পছন্দ করেছেন, সকল নবী খাতনা করেছেন, সকল নবী মেসওয়াক ব্যবহার করেছেন, সকল নবী বিবাহ করেছেন, সকল নবী সুগন্ধ পছন্দ করেছেন। যেই নবীদের আমল সুন্নতে খাতনা, ওই জায়গাতে পর্যন্ত শয়তান ঢুকছে, ওই জায়গাতে দিছে ডেক বাজানোর অনুষ্ঠান, আপনি আর বাঁচবেন কোথার থেকে, ঠিক কিনা ভাই? এখান থেকে আপনাকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মনে রাখবেন, নবীজি বলছেন শেষ জামানায় আমার উম্মতের উপরে ভূমিকম্প আসবে, আমার উম্মতের চেহারা বিকৃত হবে, আসমান থেকে পাথর বর্ষণ করা হবে। অপরাধ কি? গান বাজনার উন্মুক্ততা। আপনি এখন খেয়াল করে দেখেন আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে গান, যেই যুবকরা আবার অনেক সময় গানের বিপক্ষে বলতেছে তারা আবার অনেক সময় মানুষকে ডিস্টার্ব করে কিন্তু সারাদিন হেডফোন লাগায়া গান শোনে। কিছুদিন আগে পাবনায় একটা লোক কাইটে মরে গেছে, ট্রেনের হরেন দিতে দিতে ট্রেনওয়ালার নোক ব্যথা হয়ে গেছে, হে সরে নাই কাত হয়ে কেটে চলে গেছে, এরপরে লোকজন দেখছে যে মরার পরেও কানের মধ্যে হেডফোন লাগানো, কি শুনতেছিল রে, যায় দেখে তখনও মিউজিক বাজতেছে, আহা কি কঠিন মৃত্যু তার হয়ে গেছে। প্রিয় ভাইরা, অতএব এই গান বাজনা এগুলো লাগুয়াল হাদিস, এইগুলা থেকে লাহুয়াল হাদিস, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এইটা শয়তানের ঢোকার রাস্তা। আমি আপনাদের যুবকদের জন্য বলবো, প্রিয় ভাইরা, কম্পিউটারের যেরকম ইনপুট আছে, মানুষের ইনপুট 3টা, আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আপনার অন্তরের অনুভূতি কান চোখ এইগুলো আপনার ইনপুট, আপনি এইগুলাতে যদি হারাম ঢুকান আপনার অন্তরে আপনি শান্তি পাবেন না, এটা ক্রেজি হয়ে যাবে, এটা তওবার আর হালত পাবে না, এটা আল্লাহ দ্রোহী অন্তর হয়ে যাবে, অতএব গান বাজনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বন্ধুরা, মুফতি আব্দুল হাই সাহেবকে আল্লাহর জন্য কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি মুয়াজ্জিনকে এই মিম্বারে বলা কি করেছে।
অনুমতি লাগবে আমি কি আর অনুমতি লাগবে বলল যে আমার অনুমতি লাগবে আমি কি লিগা এটা তো আল্লাহর ঘর আমি আল্লাহর অনুমতি ছাড়া লয়ে আমি মসজিদে ঢুকমু এটা তো আর আমার ইয়া না এটা কইতে দেরি আছে মানে হ্যাঁ আমার লাঠি দিতে দেরি নেই যে তুই আইস পর্যন্ত মসজিদে মাইকে দাঁড়া যাবি না আমি কই মসজিদে উঠলে আমার মাইকে দাঁড়া দেয় তুই কই মসজিদ দিছি আমি আর চলবো আমার কথায় তো আমি কইলাম যে ঠিক আছে আমি আমনের মসজিদে নমাজ করুম না আমি লাগলো খেলা বার হয়ে গিয়ে আমাকে মান্দাসায় গিয়ে নমাজ আদায় করে আমি আর নাহলে বাড়িতে করুন কর তুই যেন মসে এন গিয়ে কর তুই কি মোল্লা হয়ে গেছ নাই তুই কি হুজুর হয়ে গেছিস নাই মানে হুজুর গো মা ঘরে মানে আমি হুজুর হয়ে গেছি আমার মা মাসি মানে এত নেয়া লেগেছে আমি চোখে মানে আলাই চালাইছে আমার লগে আরও বলে না চলে আর আমার টাইলে টুলে লিয়ে আইছে লওয়ার পরে আমি বাড়িতে এসেছি তার পরবর্তী ওই যে সভাপতির লগে আপনাকে অনুমতি আছে একটা আরেকজন আপনারা কথা বলে তো আরেকজনে শুনবো না বিষয়টা কি মানুষ আছে আমার আমি বালাঘাট তো সারাল দিই তিন থেকে তিন বস্তা খেয়া ওই মানুষের দ্বারাই আইয়া কেউ সাইরুম কেউ লাগান আঙ্গুল বসি তো আদান দেয় না তাই কেউ জুড়ে গেলো জামাই দিয়ে দিয়ে গেলো জামাই কি বাইক নিয়ে না কাম করতে আদান খাওয়ান মানুষ ইচ্ছা গেছে দিয়া তাহলে আমি এগুলো ঘর দিকে দিয়া দেবো বললে আর সাত দিন আঙ্গুল বসি তো আদান দেয় না এই চেয়ারটি ঘন্টানিক করে এটার পরে ঘন্টানিক গাছালি ঘন্টানিক করে আইয়া দিই বুঝলাম গাছি কাল মামাসির উপরে আদান দিতে দেয় না কইছে মসজিদ হুজুরের নাম নন তো তালা তো না থাকবো আদান আমি কিনে কেটা করতে না তা আদানটা হেয়ে দিয়ে লাইতো দেখ মসজিদ তো আদান হলে মসজিদ কেমন তোর কথা আমি যেমন হিন্দি গাউন তো শিখিয়া এ দিয়ে টেবিলের হুক হয়ে মানুষ বলাইছে আমরা যাই না তো কুত্তাবিলাই কইছে ইয়া কইছে আমি কিনা আর যদি মাইক দিয়ে পেয়েছে তা হ্যাঁ মাইক দিয়ে গেলে তো আরো আড়াই মাসের মানুষের একটু শুনছে একলা তো বন্ধুরা এই মেম্বারগুলোকে কী করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।